এই পরিবারে নবম শ্রেণীর ছাত্ররা কেমন বা ছাত্রীরা কেমন আছো তা জানার জন্য আজের এই বাংলা একটি প্রশ্ন দিলাম। পরবর্তী ক্ষেত্রে তোমাদের যদি ডিমান্ড থাকে তখন আরও দুটো একটি প্রশ্ন যেমন ভূগোল এবং ইতিহাস প্রশ্ন দেওয়ার চেষ্টা করব। তাহলে প্রথমেই সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে নটি প্রশ্ন দেওয়া রয়েছে। আশা করি তোমরা প্রত্যেকেই সিলেবাস জানো, যে তোমাদের গদ্যে ধীবর বৃত্তান্ত ইলিয়াস দাম, পদ্য বা কবিতায় কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি নোঙর, আর সহায়ক পাঠ থেকে বোমযাত্রীর ডায়েরি, ব্যাকরণ থেকে ধ্বনি বাংলা ধ্বনির বিভাগসহ বিস্তারিত আলোচনা, তাছাড়া রয়েছে শব্দ গঠন, উপসর্গ, অনুসর্গ, ধাতু ও প্রত্যয়, আর ভাব সম্প্রসারণ, ভাবার্থ নির্মিতি, এই বিষয়গুলি রয়েছে। তাহলে আমরা শুরু করি এমসিকিউ দিয়ে। কলিঙ্গে সঙ্গরে সকল লোক যে জৈমিনি, সঙ্গরে শব্দের অর্থ। উত্তর স্মরণ করা। নোঙর কবিতাটির মূল গ্রন্থ। উত্তর হচ্ছে সাদা মেঘ কালো পাহাড়। শকুন্তলা তার আংটিটি হারিয়ে ফেলেন। উত্তর সচি তীর্থে। বাবার মৃত্যুর সময় ইলিয়াসের ঘটকি ও ভেড়ার সংখ্যা ছিল 7 ও 20। সুকুমার পেশায় ছিলেন উত্তর সাংবাদিক। বাংলা ভাষায় যে মৌলিক স্বরধ্বনির সংখ্যা, উত্তর হচ্ছে এই উত্তরটা তোমরা কমেন্ট সেকশনে জানিও, এবং কে কোন স্কুল থেকে বলছো তা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। কম্পিত ব্যঞ্জন ধ্বনি, উত্তর হচ্ছে র। বাগীশ্বরী শব্দটির সন্ধিবিচ্ছেদ করলে হয়, এক্ষেত্রে উত্তর হচ্ছে বাক যুক্ত ঈশ্বরী। হসন্ত রয়েছে, খেয়াল রাখবেন। উপসর্গ বসে, উত্তর হচ্ছে ধাতুর পূর্বে। এরপর কম বেশি 20টি শব্দে উত্তর দাও। একাধিক অনুসর্গ রয়েছে এমন উদাহরণ দাও। খুব ভিড়ের মধ্যে থেকে একজন হাত তুলল। যৌগিকস্বর কাকে বলে উদাহরণ দাও। সমীভবন কাকে বলে উদাহরণ দাও। তারপর ভাটার শোষণ। ভাটার শোষণ কি করে? ইলিয়াস অতিথিদের কি দিয়ে সেবা করত? প্রভু অনুগৃহীত হলাম, কিভাবে বক্তা অনুগৃহীত হয়েছিল? 6টি প্রশ্ন রয়েছে, 5টি প্রশ্ন করতে হবে। কম বেশি 20টি শব্দে 3টি প্রশ্নের উত্তর দাও। এখানে ওই প্রফেসর শঙ্কুর যে অংশটা রয়েছে সেখান থেকে, প্রহ্লাদকে শিক্ষা দেওয়ার জন্য প্রফেসর শঙ্কু কি প্রয়োগ করেছিলেন? না নিজ আবিষ্কৃত নশাস্ত্র। নেক্সট, এটি সত্য ঘটনা, কাগজে বেরিয়েছিল। এখানে কোন ঘটনার কথা বলা হয়েছে? সুন্দরবনের মাথারিয়া অঞ্চলের উল্কাপাত। আমরা 3টি প্রাণী মঙ্গল গ্রহে পদার্পণ করলাম। এই 3টি প্রাণী কারা বা কোন কোন প্রাণীগুলি পদার্পণ করেছিল? শঙ্কুর রকেটের পোশাকে আস্তিনে কি ঢুকেছিল? উচ্চিংড়ে। বিধুশেখরের মতে টাফায় কারা বাস করত? উত্তর হচ্ছে সৌরজগতে প্রথম সভ্য লোকেরা। দেখতে কেমন ছিল নিশ্চয় জানো। আচ্ছা, বোমযাত্রীর ডায়েরির প্রথম এবং শেষ তারিখ, 1 জানুয়ারি এবং 25 জানুয়ারি, অর্থাৎ প্রথম তারিখ 1 জানুয়ারি, শেষ তারিখ হচ্ছে 25 জানুয়ারি। এরপর কম বেশি 60টি শব্দে উত্তর লেখো। 3 নম্বর মানে 3টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। তবে সমস্ত স্কুল যে এই প্যাটার্নের প্রশ্ন করবে তার কোনো মানে নেই, মোটামুটি এরকম। বিপাকে ভবন ছাড়ি দিল, ছাড়ি প্রজা দিল রড। বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড। রড শব্দের অর্থ রোদের পালানো। প্রজারা কি কারণে বিপাকে পড়েছিল? সারা রাত মিছে দাঁড় টানি, মিছে দাঁড় টানি। দাঁড় টানাকে কবি মিছে বলেছেন কেন? স্মৃতির দিকে তাকাবার অবসর পর্যন্ত মেলে না। কার কথা বলা হয়েছে? স্মৃতির দিকে তাকাবার অবসর তার নেই কেন? আগেকার সুখ আর এখন সম্পর্কে তোমার মনের কথাটা বলো তো। আগেকার সুখ সুখ বলতে কি বোঝানো হয়েছে? সূচক, এই জেলেকে ছেড়ে দাও। কে কথাটি বলেছে? জেলেকে ছেড়ে দেওয়া হলো কেন? যে বৃত্তি নিয়ে মানুষ জন্মেছে
সেই বৃত্তি নিন্দনীয় হলেও তা পরিত্যাগ করা উচিত নয়। উক্তিটি কার? উক্তির মধ্য দিয়ে বক্তার কোন চরিত্রের কোন দিকটি প্রকাশিত হয়েছে? এরপর কম বেশি 120টি শব্দ উত্তর দাও। একটি প্রশ্ন, আমরা দু ঘন্টা মঙ্গল গ্রহে নেমেছি, বোমযাত্রীর ডায়েরি অবলম্বনে মঙ্গল গ্রহের সংক্ষিপ্ত বিবরণ দাও। বোমযাত্রীর ডায়েরি কাহিনীতে উল্লিখিত তারিখগুলির ঘটনা সম্পর্কে লেখো। ছ নম্বর প্রশ্ন, কলিঙ্গ দেশে ঝড়বৃষ্টি নামক কবিতায় ঝড়বৃষ্টির যে বর্ণনা রয়েছে তা নিজের ভাষায় লেখো। ইলিয়াস গল্পে ইলিয়াসের চরিত্রের বৈশিষ্ট্যগুলি লেখো। এবার সাতের প্রশ্ন রয়েছে, যেখানে একটি প্রশ্নের উত্তর করতে হবে 5 নম্বর মানের। এখানে ভাব সম্প্রসারণ থাকে সাধারণত একটি, আমি তবে দুটি দিয়েছি। স্বার্থমগ্ন যেজন বিমুখ, বৃহৎ জগৎ হতে সে কখনো শেখেনি বাঁচিতে। অথবা রাত্রে যদি সূর্য শোকে ঝরে অশ্রুধারা, সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা। ভাবার্থ লেখো। অর্থাৎ এখানে তিনটি প্রশ্ন, একটি উত্তর করতে হবে। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে, আমি চোখ মিললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে, গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর সুন্দর হলো সে। এই ছিল আজকের প্রশ্ন। সকলকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। পরবর্তী সময়ে আবার তোমাদের সাথে।